ওয়েলকাম টু মাই চ্যানেল মেকি ইউ সেলফ আমার চ্যানেল মেকি ইউসেল তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা ক্লাস ফোর বাটারফ্লাই লেসেন সেভেনটা আমাদের চড়ছিল এই যে গল্পটা ছিল এ ড্রিম জার্নি ঝিনুকের যে গল্পটা ছিল তো সে কলকাতা ঘুরতে যাওয়া সেই স্বপ্নের মধ্যে সেই গল্পটা চলছিল আমাদের তো আমার দ্বিতীয় অংশটা পড়ে আমরা শেষ করেছিলাম আগের ভিডিওতে সেই ভিডিও লিঙ্ক তোমরা নিচের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওখানে দেওয়া রয়েছে আজকে গল্পটা তারপর শুরু হচ্ছে যে সে প্রথমে ঘুরলো যে পরিটা আসলো তারপর তাকে ইডেন গার্ডেনটা ঘোরালো এটা লাস্ট হয়েছিল তারপরে আবার কিছু জিনিস ঘোরাবে জায়গায় তো সেটা আজকে পড়বো আজকের পেজ নাম্বার হচ্ছে একাশি থেকে বিরাশি আর অ্যাক্টিভিটি পাঁচ এবং ছয়টা করবো তোমরা যেটা চ্যানেল নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর তোমাদের জন্য যে পরিশ্রমটা করছে একটা সাবস্ক্রাইব তো হয় তাই না আর আগে ভিডিওগুলো পেতে চাইলে তোমরা আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে লিস্টে চলে যাবে সেখানে সহজেই পেয়ে যাবে সব কিছু এবার তারপর শুরু হচ্ছে আবার গল্পটা ক্যান ইউ শো মি দি আন্ডারগ্রাউন্ড টেন্স ট্রেন্স ঝিনুক আস্ট ঝিনুক জিজ্ঞাসা করেছিলো যে তুমি কি আমাকে ভূগর্ভস্থ রেল ট্রেনগুলো দেখাতে পারবে অর্থাৎ পাতা রেলগুলো পাতা রেলটা কেন কারণ সেই ঝিনুকে বাবা যখন তার সেই পাতা রেল সম্পর্কে গল্পগুলো বলেছিল তখন ঝিনুক ভীষণ অবাক হয়ে গেছিলো যে ট্রেনের মাটি নিচে কীভাবে ট্রেন চলতে পারে এটা ভেবে হোয়াই নট আস গোড রাইড নাও কেন নয় চলো আমরা এখনই ওখানে যাই এখনই ওখানে যাই দি ফেয়ারি অ্যান্সার সেই সে উপরটি উত্তর দিলো দে এন্টার দি এসপ্লানেট মেট্রো স্টেশন তারা এসপ্লানেট মেট্রো স্টেশনে প্রবেশ করলো দি মুভিং স্টিয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড অর্থাৎ চলমান সিঁড়ি তাদেরকে মাটির নিচে নামালো ওই যে এক্সকেটার জেলো থাকে দি ট্রেন কেম ইন্টু দি স্টেশন অ্যান্ড দে গট আপ তারপর ট্রেন সেই স্টেশনের মধ্যে এসে দাঁড়ালো এবং তারা সেখানে উঠে পড়লো ঝিনুকুয়াজ থ্রিল্ড থ্রিল্ড মানে হচ্ছে যে একদম উত্তেজিত অর্থাৎ মানে অবাক অবাকের মতো উত্তেজিত ঠিক আছে অবাক হয়ে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়া তো ঝিনুক একদম সেই রোমাঞ্চিত বা উত্তেজিত হয়ে পড়েছিল হায়ার উইল ইউ টেক মি নেক্সট তুমি এখন আমাকে কোথায় নিয়ে যাবে পরে সেই আক্সট বেথলেসলি সে এক নিঃশ্বাসের সাথে বসলো হায়ার ডু ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও দি ফেয়ার ই হার উইথ এ স্মাইল সেই পরিটি একটি হেসে তাকে প্রশ্ন করলো যে তুমি কোথায় যেতে চাও ঝিনুক আক্ট ঝিনুক ঝিনুক শেট সরি ঝিনুক শের ঝিনুক বলল আই ওয়ান্ট টু মিট মাই ফাদার আমি আমার বাবার সাথে দেখা করতে চাই এবার আবার শুরু হচ্ছে যেখান থেকে যে ফিয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ট এগেন সে পড়িটি আবার তার সেই জাদুর লাঠিটি ঘোরালো ঝিনুক শ এ রোড লাইন উইথ বুকশপ অন দি আইদা সাইড ঝিনুক দেখল যে রাস্তা দুই পাশে শাড়িপদ হবে বইয়ের দোকান আই হ্যাভ নেভার সিন সো মেনি বুকস অফ টুগেদার ঝিনুক এক্সক্রেমড ঝিনুক বিস্ময়ের সাথে চিৎকার করে বললো যে আমি এত আমি এর আগে একসঙ্গে এত বইয়ের দোকান কখনো দেখিনি এখানে যেহেতু কলেজ স্ট্রিটে এরকমই আছে যে প্রচুর বই পাওয়া যায় দুই সাইডে এত বইয়ের দোকান যে সবাই এটা গিয়ে প্রথম অবাক হয়ে যায় দিস ইজ কলেজ স্ট্রিট এটা হলো কলেজ স্ট্রিট দি ফিয়ারিস সেট সেই পরিটি বলল পিপেল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস মানুষজন এখানে এসে থাকে নতুন এবং পুরনো বই কেনার জন্য ওখানে নতুন এবং পুরনো অনেক বই পাওয়া যায় ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুকশপ স্পটেড মানুষ যে লক্ষ্য করা ঠিক আছে ঝিনুক তার বাবাকে একটা বইয়ের দোকানে হঠাৎই লক্ষ্য করল সি ওয়াজ ডিলাইটেড সে ভীষণই আনন্দ আনন্দ পেলেও আনন্দিত হয়ে উঠেছিল সি র্যান টু ওয়ার্স হিম সে দৌড়ে তার কাছে গেল তার বাবার কাছে ওই কাপ ঝিনুক ওই কাপ সেটে ফ্যামিলিয়ার ভয়েস ফ্যামিলিয়ার মানে পরিচিত তো একটা পরিচিত গলার শব্দ স্বর ঝিনুকে বললো যে ওঠো ঝিনুক ওঠো বা জাগো ঠিক আছে মানে ঘুমতে থেকে উঠতে বলছে অর্থাৎ এটা পুরোটাই তো স্বপ্ন ছিল তাই না ঝিনুক আপ ফ্রম হার ড্রিম ঝিনুক সে ঘুম থেকে উঠে পড়লো ইট ইজ মর্নিং এটা সকাল হয়েছে হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং তার বাবা তার সামনে দাঁড়িয়ে তার কী হচ্ছে স্মাইলিং মানে তো হাসছিল সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল তাহলে তিনি শেষ পর্যন্ত কোনো কাজ তার কোনো কাজটাকে শেষ করে বাড়ি ফিরতে পেরেছিলেন অর্থাৎ ঝিনুকের বাবা গত রাত্রিতেই কাজটা কাজটা সেরে নিয়ে বাড়ি ফিরতে পেরেছিলেন তাই ঝিনুক ঘুমিয়ে গিয়েছিল ঝিনুককে ডাকে ডাকেনি তো ঝিনুক এই স্বপ্নটা দেখেছিলো সকালে ঘুম থেকে যখন উঠলো তখন বাবার গলার শব্দ শুনে উঠলো তো গল্পটা এখানেই শেষ হচ্ছে ঝিনুকের স্বপ্নের মধ্যে সেই গোটা কলকাতাটা সমগ্র কলকাতা ঘুরে বেড়ানো এবার এখানে ওয়াটকআপ রয়েছে থ্রিল মানুষ হচ্ছে এক্সাইটেড উত্তেজিত উত্তেজিত এটা রোমাঞ্চিত বলা যেতে পারে ঠিক আছে রোমাঞ্চিত রোমাঞ্চিত বা উত্তেজিত আর স্পটে রয়েছে নোটিশ লক্ষ্য করা আর ফ্যামিলিয়ার নোন পরিচিত ঠিক আছে এবার এখান থেকে অ্যাক্টিভিটি আমরা আজকে পাঁচ এবং ছয়টা করব তো এবার পাঁচ এবং ছয়টা পাঁচে রয়েছে ম্যাচ কালাম এ উইথ কলম বি কলাম এর সাথে আমাদের কলম বি ম্যাচ করতে হবে এবার এখানে কী কী চারটে রয়েছে এদিকেও চারটে রয়েছে এদিকে ওয়ান টু থ্রি ফোর দিয়ে রয়েছে আর এখানে এদিকে রয়েছে এবি সি ডি দিয়ে তো এভাবে আমাদেরকে মেলাতে হবে তো ঝিনুকটা কী হতে পারে ঝিনুকটা হচ্ছে যে এখানে হবে ওয়ান্টেড টু সি দি আন্ডারগ্রাউন্ড ট্রেন ঝিনুক সেই পাতা রেলটা দেখার জন্য মানে ইচ্ছা প্রকাশ করছিলো বা চাইছিলো তো এটা দেখে দিচ্ছি কি জন্য তোমাদের এটা হলো এই যে এখানে শুরু হচ্ছে প্রথমেই ক্যান ইউ শো মি দি আন্ডারগ্রাউন্ড ট্রেন্স ঝিনুক আস ঝিনুক জিজ্ঞাসা করলো যে তুমি কি আমাকে পাতার লেলটাকে দেখাতে পারবে এই পরিটাকে যখন জিজ্ঞাসা করলো মানে কি সে পাতা লেলটাকে সে দেখতে চায় তার জন্য জিজ্ঞাসা করলো তোমার এটা এখানটা করে এটাই লিখতে হবে যে ওয়ান্টেড টু সি দি আন্ডারগ্রাউন্ড ট্রেন্স কিন্তু এখানে হলো তাহলে এক একটা হলো ওয়ান্টেড টু সি দি আন্ডারগ্রাউন্ড ট্রেন্ড ট্রেন্স ঠিক আছে তারপর দুইটা রয়েছে ফ্যামিলি আর ভয়েস একটা পরিচিত গলার শব্দ বা গলার স্বর কণ্ঠস্বর তো কি হলো ঝিনুককে জাগি তুললো ওয়েক্স ঝিনুক আপ ঝিনুককে জাগি তুললো তো দেখিয়ে দিচ্ছে এটা কী জন্য হলো এই যেখানে রয়েছে ওয়ে ঝিনুক ওয়ে জাগো ঝিনুক জাগো সেটা ফ্যামিলির ভয়েস একটা পরিচিত কণ্ঠস্বর তাকে বললো অর্থাৎ পরিচিত ষণ্ঠস্বর মানে কি তার বাবা তার বাবা বলছিলো এটা হার ফাদার ঠিক আছে তার বাবার তার বাবাই এটা বলছিল যে ঘুম থেকে উঠো ঝিনুক তো এটা পরিচিত কলাটা ছিল বাবার তো এখানে এখানটা করে কী বলছিল পরিচিত গল্প শব্দটা বা কণ্ঠস্বরটা বলছিলো যে ঘুম থেকে উঠো ঝিনুক ঘুম থেকে উঠো তো এটাই হবে তাহলে এটা হলো যে এই ফ্যামিলির ভয়েস ও ওএক্স ঝিনুক আপ একটা পরিচিত কণ্ঠস্বর ঝিনুককে ঘুম থেকে জাগালো তারপর এটা হচ্ছে ঝিনুকস ফাদার ঝিনুকের বাবা কি হলো এটা ম্যানেজ টু রিটার্ন হোম মানে বাড়ি যাই করে বাড়ি আসতে পেরেছিলেন যে কোনো কাজটাকে সেরে নিয়ে বাড়ি আসতে পেরেছিলেন ঠিক আছে তো এটাই হবে এবার এটা কি জন্য হলো তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে একদম শেষ যে লাইনটা ছিল সেই লাইনটা এখানে হবে সো হি কুড ম্যানেজ টু কাম হোম তো মানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে এ হার ফাদার হার ফাদার বলতে কার ফাদার হার বলতে ঝিনুকের ফাদার অর্থাৎ হিটে হচ্ছে যে ঝিনুকের বাবা ঝিনুকের ঝিনুক ফাদার ঠিক আছে মানে পাশির ছবির দেওয়া আছে বুঝতে পারছো এই যে ঝিনুকের বাবা ঝিনুককে ঘুম থেকে তুলছে ঘুম থেকে তুলছে ঝিনুক ঘুমোচ্ছে তো ঠিক আছে সকাল হয়ে গেছে এটা তো এটা হিটে বলতে এখানে ঝিনুকের বাবাকে বোঝাচ্ছে আর এখান থেকে ম্যানেজ টু কাম হোম এটাই এখানে লিখতে হয়েছে আমাদেরকে তাহলে তিন নম্বরটা হলো ঝিনুকস ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম ঝিনুকের বাবা কাজ সেরে বাড়ি ফিরে এসেছিলেন আর পিপেল মানুষজন কী করেছিল বাকি তো এই তিনটে হয়ে গেছে পড়ে আছে এটা তো বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট মানুষজন সেই কলেজ স্ট্রিট থেকে নতুন এবং পুরোনো বই কিনে থাকে বা কেনে তো এটা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে এই যে এই লাইনটা দেওয়া আছে এটা পড়ি বলেছিল পিপেল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস এবার এটা হেয়ারটা বলতে কোথায় এখানেটা হেয়ার বলতে হেয়ার বলতে এই কলেজ স্ট্রিটটাকে বোঝাচ্ছে ঠিক আছে এই কলেজ স্ট্রিটটাকে বোঝাচ্ছে হেয়ার বলতে এখানে বলতে কি কলেজ স্ট্রিটটাকে ওরা যেহেতু যখন কলেজ স্ট্রিটে দাঁড়িয়েছিল তো এখানে বলছিল তখন তার মানে কি কলেজ স্ট্রিটটাকে ইঙ্গিত করছিল তো এটাই হবে তাহলে লাস্টেরটা হলো যে বাই ওল্ড নিউ ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট তো প্রথম থেকে আমি ভালো করে দেখে দিচ্ছি একবার ঝিনুকটা হলো এটা ঝিনুকটা হলো ওয়ানটেড টু সি সরি দাঁড়ান এটা এভাবে না করে একবারে এভাবে করতে হবে আর ফ্যামিলির ভয়েস ওয়েক্স ঝিনুক আপ ঝিনুকস ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম আর পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট তো দেখে নাও এটা খুব একটা কঠিন নয় খুবই ইজি যেগুলো এগুলো বই দেখে যদি ভালো করে করা যায় এগুলো কোনো কিছু লাগবে না কোনো কোনো যে মানে বই বা কোনো কিছু দরকার লাগে না এগুলো ভালো করে যদি পড়া যায় গল্পটা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে আর উত্তরগুলো করতে পারবে এবার অ্যাক্টিভিটি সিক্স সার্চ রয়েছে আমাদের অ্যান্সার দিয়ে ফলোইং কোশ্চেন এই প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে কটি প্রশ্ন রয়েছে মোট চারটি প্রশ্ন রয়েছে তো আমাদের আমাদেরকে পাঠ থেকে দেখে দেখে করতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে যে কীভাবে হচ্ছে ঠিক আছে এটা রয়েছে হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার অর্থাৎ কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং পরি গিয়েছিল বা প্রবেশ করেছিল তো এটা লিখেছি এখানটা করে আমাদের এখান থেকে লিখতে হবে যে ঝিনুক এটা সাবজেক্ট ঝিনুক অ্যান্ড দি ফেয়ারি ঠিক আছে ঝিনুক অ্যান্ড দি ফেয়ারি এটা সাবজেক্ট হচ্ছে ঝিনুক অ্যান্ড দি ফেয়ারি তারপর এন্টারটা রয়েছে তো এন্টারটা কী রয়েছে এন্টারটা রয়েছে তোমার যে এখানটা থেকে ডিড রয়েছে ঠিক আছে এখানে ডিড ডিট মানে পাঁচ টেন্স রয়েছে তোমার এন্টারটা ই রিযোগ করতে হবে তো এখানে করেছি যে ঝিনুক অ্যান্ড দি ফেয়ারি এন্টার্ড এবার আমাদের স্টেশনের নামটা লিখতে হবে স্টেশনের নামটা কি হচ্ছে এস প্ল্যানেট মেট্রো স্টেশন তো এটা দেখিয়ে দিচ্ছি নামটা তোমাদেরকে একবার এই যে এই লাইনটা দেওয়া আছে দে এন্টার দি এস প্ল্যানেট মেট্রো স্টেশন তো এখানে দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে তারা তারাবধি কে কে ছিল এই ফেয়ারি ছিল আর ঝিনুক ছিল তারা বললো না যে ফেয়ারি বললো বা পরে বললো যে চলো এবার তাহলে যাওয়া যাক ওখানে তো এটা এইটা উত্তরটা হবে এস প্ল্যানেট মেট্রো স্টেশন বুঝে গেল এবার হচ্ছে রয়েছে হয় ডিড ঝিনুক ফাইন ডে রোড লাইন উইথ বুক শপ অন আইদার সাইড কোথায় ঝিনুক সে দুই ধারে রাস্তা দুই পাশে বইয়ের লাইনের দোকান দেখতে পেয়েছিলো তো এটা উত্তর বুঝতে পারছো কলেজ স্ট্রিট হবে আমাদের কীভাবে লিখতে হবে সেটা দেখতে হবে তো ঝিনুকটা হচ্ছে সাবজেক্ট এখানে ঝিনুক হয়েছে ফাইনটা হচ্ছে ভাট তো ভাবটা এখানে ডিট রয়েছে মানে পাস্ট্যান্স রয়েছে আমাদেরকে এটা তো এটা পাস্ট্যান্সে করতে হবে ঝিনুক ফাউন্ড তারপর বাকিটা লিখতে হবে যে এ রোড লাইন উইথ বুক শপ অন আই দ্য সাইড এ রোড লাইন্ড উইথ বুকশপ অন আয়দার সাইড এবার যেখানে জায়গাটা সেটা হচ্ছে ইন কলেজ স্ট্রিট সেটা আমাদের উত্তরটা এখানে হলো ইন কলেজ স্ট্রিট মানে কলেজ স্ট্রিটের মধ্যে তো উত্তর আমাদের দেখে দিচ্ছে আর একবার যেখানে হচ্ছে ঝিনুক এ রোড লাইন উইথ বুকশপ অন আয়দার সাইড জায়গাটা কোথায় ছিল এর হচ্ছে সেটা ছিল কলেজ স্ট্রিটে সেটা ছিল এই কলেজ স্ট্রিটে ছিল তোমাদের সাজিয়ে লিখতে হচ্ছে এটা সাজে লেখার মতো আমাদের প্রশ্নের মধ্যেও সবটা লেখা ছিল আমাদেরকে শুধু ইন কলেজ স্ট্রিটটা লাস্টে লিখতে হয়েছে উত্তরটা আর এখানটা করে যে ফাইনটা ছিল ফাইনটা যেহেতু টেস্ট রয়েছে তাই আমাদের ডিট যেহেতু রয়েছে পাস্ট টেন্সে তাই আমাদেরকে এটা ফাউন্ড করতে হচ্ছে পাস্ট টেন্সে করতে হচ্ছে বোঝা গেল বাকি সব একই ছিল এবার সিটে রয়েছে হোয়াই ওয়াচ ঝিনুক ডিলাইটেড ঝিনুক কেন আনন্দ পেয়েছিলো বা আনন্দিত হয়েছিলো এটা উত্তরটা এখানে সিএটটা এখানে রয়েছে প্রথমে আমি লিখেছি প্রথমে সাবজেক্ট ঝিনুক তারপর ওয়াজ ডিলাইটেড যিনু কবাক বা আনন্দিত হয়েছিল বিকজ এবার কারণটা কী জন্য সি সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ সে তার বাবাকে হঠাৎই একটা বইয়ের দোকানে লক্ষ্য করেছিল তো এটা উত্তরটা এভাবে হবে আমাদের এই উত্তরটা এখান থেকে এটা এই বিকস থেকে এটা লিখতে হয়েছে বিকশ থেকে এতটা লিখতে হয়েছে এই বিকশটা কারণ যোগ করতে হবে কারণ যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজটা যোগ করতে হয় বেশিরভাগ সময়ই তো বাকি উত্তরটা এখানটা করে আমরা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নিয়েছি এই যেখান থেকে না হচ্ছে ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুকশপ ঝিনুক হঠাৎই তার বাবাকে একটা বইয়ের দোকানে লক্ষ্য করলো সি ওয়াজ লাইটে সে অবাক মানে আনন্দ পেলো ঠিক আছে তো তো এই দেখার পরে তো আনন্দটা পেয়েছিলো না বাবাকে দেখার পরে তো এটা আমাদের লিখতে হচ্ছে এটা হচ্ছে তার কারণটা তার আনন্দ পাওয়ার কারণটা এটাই তো ঝিনুকের জায়গায় সিট লিখতে সিটে লিখেছি তো সি সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুকশপ এটা আমাদের উত্তরটা তখন লিখতে হচ্ছে বিকজটা লিখে তাহলে এটা উত্তরটা পুরোটা হলেই ভাবি ঝিনুক ওয়াজ রিলেটেড ঝিনুক আনন্দ পেয়েছিলো বিকজ সি সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ ঠিক আছে এবার ডিএটটা রয়েছে হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়াকি ওয়েকিং আপ ঝিনুক ঘুম থেকে উঠে কি দেখতে পেয়েছিলো ডিএটটা এখানে উত্তরটা এখানে রয়েছে এটা খুব সোজা ঝিনুক এটা সাবজেক্ট হলো ঝিনুক তারপর সিটা রয়েছে প্রেজেন্টেশ রয়েছে এখানে ডিড রয়েছে এটা ফার্স্ট টেন্স হবে ঝিনুক ঝিনুক স ঝিনুক দেখেছিলো হার ফাদার তার বাবাকে স্ট্যান্ডিং বিফোর হার তার সামনে দাঁড়িয়ে অ্যান্ড স্মাইলিং এবং হাসছিলেন আফটার ওয়েকিং আপ আফটার ঘুম থেকে উঠে অর্থাৎ এই ঝিনুক তারপর স হলো তা বাকিটা এটা উত্তর হলো যে হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার অ্যান্ড স্মাইলিং এটা উত্তর হলো যে বাবার সামনে দাঁড়িয়ে থেকে হাসছিলেন আফটার ওয়েটিং ওয়েকিং আপ ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পেয়েছিল এটাই তো উত্তরে দেখিয়ে দিচ্ছে একবার এই যে হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং এটা আমাদের উত্তরে লিখতে হচ্ছে এটা ঘুরিয়ে লিখতে হচ্ছে ঠিক আছে তো দেখে নাও সম্পূর্ণ উত্তরগুলো চারটে উত্তর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তারিখ কারণ তোমাদের জন্য যে উপকারটা করছি এই জন্য একটা সাবস্ক্রাইব করতে হবে কারণ সাবস্ক্রাইব করতে তোমাদের খুব একটা পরিশ্রম করতে হবে না লাল বাটনটা ক্লিক করে দেওয়া তার সাথে যে বেলাইখানটি রয়েছে সেটা প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আমি যদি আপলোড করি সেটা সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে